প্রায় 2003 থেকে 2004 সালে বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়ক তৈরির কাজ শুরু করেন NH2 কর্তৃপক্ষ। এরপর থেকে নতুনভাবে জাতীয় সড়ক চওড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা দেখা যায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। জাতীয় সড়কে বর্তমানে যে পরিমাণে যান চলাচল বৃদ্ধি পেয়েছে তাতে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে জাতীয় সড়কে। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবং যান চলাচল বৃদ্ধি করতে ইতিমধ্যে জাতীয় সড়কের পাশে থাকা গাছ কাটার কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পূর্ব পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে পালশিট পর্যন্ত চলবে এই নতুনভাবে জাতীয় সড়ক তৈরির কাজ। ফোনে পূর্ব বর্ধমান জেলার বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী বলেন, ফোর লেন থেকে সিক্স লেন করার উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই মোতাবেক পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে পূর্ব বর্ধমানের পালশিট পর্যন্ত চলবে গাছ কাটার কাজ। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে NH2 ফোর লেনের আছে, এতে গাড়ি চলাচলের একটু সমস্যা হচ্ছে, তাই সিক্স লেন করার উদ্যোগ নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এতে গাড়ি চালকদের যেমন ভালো হবে তেমনি সাধারণ মানুষেরও ভালো হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এটা NH থেকে NH-এর স্পটটা রাস্তা চওড়া করা হচ্ছে এবং NH বুঝেছে ভালো মন্দ, সে কারণের জন্যে স্পটটাকে আর একটা রাস্তা সাইড লাইনে করার জন্যে চিন্তা ভাবনা নিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে তার সাইডে গাছপালা সবই তো এইসব করতে হবে, না করলে তো হবে না। সে জায়গায় ওরা চিন্তা করলো যে আগে এক সাইডটা কেটে কমপ্লিট করে একটা রুট বার করে দেওয়া হোক, কেন যেভাবে দিনের পর দিন মারাত্মক অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে মানুষের ভুলে বা অন্য কেউ খেয়ালের ভুলে বা ড্রাইভারদের ভুলে যে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটছে। যেহেতু যানবাহনটা বেশি, এখন যানবাহনটা সেক্ষেত্রে অনেক চাপাচাপি হয়ে গেছে দিয়ে, সেই জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে এখন তারা ডিসিশন নিয়েছেন। সব বড় বড় রয়েছে যারা সেই জায়গায় দাঁড়িয়ে, আমাদের কতটা সুবিধা হবে মানুষের? আশা করি সব কাজ একটা যে কোনো উদ্যোগ নিয়ে করলা হলে সেই জায়গায় বেশিরভাগ আমার মনে হয় যে আমার ক্ষেত্রে বোঝায় যে উপকারই হয় মানুষের, কারণ রাস্তা চওড়ার জন্য রাস্তা চওড়া হবে, ওই জন্য সিক্স লেন হবে, এর জন্য চওড়া হবে। এই কতটা চওড়া হবে এটা? কতটা চওড়া হবে সেটা ডিপার্টমেন্ট, এখন এই গাছগুলো কেটে সরানো হচ্ছে। এটা ওই পানাগড় থেকে নিয়ে একদম ওই ডানকুনি পর্যন্ত যতটা জানা আছে আমি সঠিক গাছ কাটা শুরু হয়েছে আজ 25 দিন হয়ে গেল। এখন কোথায় কাটা হচ্ছে? এখন আমাদের এই উল্লাসের মোড় থেকে নিয়ে একটা ভাগ আছে, আবার গোলসির দিকে আছে, প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।